আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেন্ডস একাডেমি। বন্ধুরা, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড 2007-এর বেসিক নলেজ। ঠিক আছে বন্ধুরা, অনেকে আছেন যে যারা 2003 এমএস ওয়ার্ড 2003 ইউজ করেন, কিন্তু তারা জানেন না যে 2003-এ যেভাবে আপনার ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট এগুলো দেওয়া থাকে, অথবা যেমন ধরুন আপনার ফাইল, যে ফাইল মেনুটা আছে, আপনার ফাইল মেনুর জিনিসগুলা এমএস ওয়ার্ড 2007-এ কোথায় গিয়ে পাবেন, ঠিক আছে, বা ইনসার্টের জিনিসগুলো আপনারা কোন জায়গাতে গিয়ে পাবেন, এভাবে অনেক প্রশ্ন আসে বন্ধুরা। সেই জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি এবং আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডের জিনিস যে 2007 আছে আর সেটা আপনি এমএস যে এমএস ওয়ার্ড 2003 আছে সেটার জিনিস আপনি এই 2007-এ কীভাবে পাবেন। ঠিক আছে বন্ধুরা, ওকে, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন বন্ধুরা, যাতে আমার আপলোড করা সব ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান। ওকে বন্ধুরা, বর্তমানে আমি এমএস ওয়ার্ড 2007-এ আছি। দেখুন বন্ধুরা, আমরা যে ফাইল মেনুটা আছে 2003-এর ফাইল মেনু, সেই জিনিসটা আমরা কোথায় গিয়ে পাবো? ঠিক আছে বন্ধুরা, দেখুন এই জায়গায় একটি উইন্ডোজ বোটম আছে বন্ধুরা, ঠিক আছে, এই উইন্ডোজ বোটমে আপনারা ক্লিক করবেন। উইন্ডোজ বোটমে ক্লিক করার পর দেখুন আমাদের 2003-এর এমএস ওয়ার্ড 2003-এর যে নিউ লেখা থাকে ফাইল মেনুতে, সেগুলো এই জায়গায় আছে। দেখুন নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, ঠিক আছে, দেখুন প্রিন্ট প্রিভিউ, তারপর আপনার এগুলো আছে, আপনারা ক্লোজও আছে আপনার পাবেন। তাহলে একটা প্রশ্ন হলো বন্ধুরা আমার বা আপনাদের থাকতে পারে যে পেজ সেটআপ, ঠিক আছে, এগুলো কোথায়? আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ফাইল মেনুর জিনিস এই জায়গায় এক এক জায়গায় রাখা আছে, আরেকটি জায়গায় রাখা আছে পেজ সেটআপ, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। দেখুন এইটা হলো আপনার ফাইল মেনু, নিউ, ওপেন, সেভ, সেভ ইজ, এগুলো, ঠিক আছে। এখন আপনারা কি করবেন যে আমাদেরকে তো পেজ সেটআপ দিতে হবে, পেজ সেটআপ দিতে হলে আমরা কোথায় যাব, 2007 ভার্সনের এই এমএস ওয়ার্ডে আমরা কোন জায়গায় গিয়ে এটা পেতে পারি? এই জায়গায় পেজ লেআউট লেখা আছে, আমি এই পেজ লেআউটে ক্লিক করলাম। পেজ লেআউটে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের পেজ সেটআপে যখন আমরা ফাইল মেনুতে ঢুকি 2003-এ, তখন আমাদেরকে কি কি করতে হয় যে পেজ সেটআপে গেলে আমাদের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এগুলো দিতে হয়। দেখুন বন্ধুরা, এই জায়গায় মার্জিন লেখা আছে, তারপর এই জায়গায় ওরিয়েন্টেশন, আর এই জায়গায় সাইজ। আর আপনারা যদি কলাম দিতে চান, যে আমরা কলামটা দেই ফরম্যাট মেনুতে গিয়ে, আপনার 2003 ভার্সনের যে ফরম্যাট মেনু আছে সেই ফরম্যাট মেনুতে গিয়ে যে আমরা কলামগুলো দেই, সেটা আপনি এই পেজ লেআউটে পাবেন 2007-এ। দেখুন কলাম লিখে আছে, এই কলামে ক্লিক করুন। দেখুন আপনারা কয়েকটি কলাম চাচ্ছেন, 1, 2, 3, ঠিক আছে, আপনারা আপনার জয়টা মন ইচ্ছে আপনি দিতে পারেন, অথবা আপনি যদি নিজ ইচ্ছা মতো দিতে চান তাহলে দেখুন এই জায়গায় লিখে আছে মোর কলাম, ঠিক আছে বন্ধুরা, আমি মোর কলামে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ইন্টারফেসটা কিন্তু অবিকল 2003-এর, দেখুন 1, 2, 3, আপনার লেফট রাইট কিভাবে দিবেন বা নাম্বার অফ কলাম আপনার ইচ্ছা মতো, ঠিক আছে বন্ধুরা। ওকে, দেখুন সাইজে গিয়ে আমরা সাইজে ক্লিক করলাম। সাইজে ক্লিক করার পর তারপর দেখুন এই জায়গায় আপনার সাইজ দেওয়া আছে, ম্যানুয়ালি সাইজগুলো দেওয়া আছে, আর আপনি যদি চান আপনার মন ইচ্ছা মতো আপনি একটি কাস্টম, বলতে নিজের ইচ্ছা মতো কোনো জিনিস, কোনো সাইজ দেওয়াই হলো কাস্টম, এই কাস্টমটা যদি দিতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে দেখুন মোর পেপার সাইজ। আমরা মোর পেপার সাইজে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, মোর পেপার সাইজে আসার পর এই জায়গায় কিন্তু আমাদের পেজ সেটআপের মতো দেখাচ্ছে। দেখুন এই জায়গায় লেখা আছে পেজ সেটআপ, দেখুন মার্জিন, পেপার লেআউট, ঠিক আছে, আমরা পেপারে ক্লিক করলাম। দেখুন পেপার সাইজ দিতে পারবেন এই জায়গায় গিয়ে আপনার ইচ্ছা মতো ক্লিক করে, এটা আপনাদের জানা আছে, কারণ আপনারা যেহেতু 2003 ব্যবহার করেন যারা, তারা অবশ্যই জানবেন, ঠিক আছে। তারপর আমি এটা আবার ক্যান্সেল করে দিচ্ছি বন্ধুরা। তারপর দেখুন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা হলো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, এটা আপনি এই যে সাইজে গিয়েও দিতে পারবেন। যখন আমি সাইজে আবার ক্লিক করি, মোর পেপার সাইজ, তারপরে দেখুন মার্জিনে ক্লিক করলে এই দেখুন ওরিয়েন্টেশনটা আছে, ঠিক আছে বন্ধুরা, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। কিন্তু আমরা এই জায়গা থেকে দিতে পারি যে ওরিয়েন্টেশন, এই জায়গায় ক্লিক করার পর দেখুন ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আর এই মার্জিনে দেখুন এই জায়গায় মার্জিন লেখা আছে, আপনি এই জায়গায় মার্জিন দিতে পারবেন। দেখুন টপ 0.5, সবগুলো 0.5, শুধু 1 ইঞ্চ এইভাবে দেওয়া আছে। যদি আপনার মন ইচ্ছা মতো মার্জিন দিতে চান তাহলে দেখুন কাস্টম মার্জিন লেখা আছে, এই কাস্টম মার্জিনে ক্লিক করবেন। কাস্টম মার্জিনে ক্লিক করলেই এই পেজ সেটআপে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা।
ওকে বন্ধুরা, এখন দেখুন আমরা যদি ছবি আনতে চাই, যদি ছবিটা এই জায়গায় আনতে চাই তাহলে কিভাবে আনবো? যেমন ধরেন আমরা 2003 ভার্সনে কিভাবে করি, যে যদি কোনো ছবি আনতে হয় অবশ্যই ইনসার্ট মেনুতে যাই, ঠিক আছে, তারপর পিকচারে ক্লিক করি, তারপর ফ্রম ফাইল, এইভাবে আমরা নিয়ে আসি। কিন্তু দেখুন ইনসার্ট মেনু, এই দেখুন ইনসার্ট লেখা আছে, এই ইনসার্টে আপনি ক্লিক করলে দেখুন এই জায়গায় পিকচার লেখা আছে, তারপর ক্লিপ আর্ট, তারপর শেপ, ঠিক আছে বন্ধুরা। যে ইনসার্ট মেনুর যেগুলো থাকে, দেখুন আপনি পিকচারে ক্লিক করলে আপনার পিকচার আনতে পারবেন, ক্লিপ আর্ট আপনারা অবশ্যই জানছেন যে ক্লিপ আর্ট কি, ক্লিপ আর্টে ক্লিক করলে ক্লিপ আর্টগুলো আসবে, শেপে ক্লিক করলে দেখুন অটো শেপগুলো আসবে, যেগুলো অটো শেপ হিসেবে লেখা থাকে 2003-এ। তারপর দেখুন এই জায়গায় লেখা আছে আপনার টেক্সট বক্স, ঠিক আছে বন্ধুরা, এই টেক্সট বক্সে আপনি ক্লিক করলে টেক্সট বসাতে পারবেন, আর ওয়ার্ড আর্ট, ঠিক আছে ওয়ার্ড আর্ট। আর দেখুন আরেকটা জিনিস আছে কি আপনার সিম্পল, ঠিক আছে বন্ধুরা, একবারে ইজি, যেরকম আমরা 2003-এ ইউজ করি সেই রকমই এই এমএস ওয়ার্ড 2007-টা, জাস্ট একটু আপনার সামনে নিয়ে আসা হয়েছে, সেজন্য অনেকের খুঁজতে হয়, আবার অনেকে খুঁজেই পান না, ঠিক আছে। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনারা অবশ্যই সবগুলো খুঁজে পাবেন। বন্ধুরা দেখুন আপনারা যদি চান পেজ নাম্বার দিতে, দেখুন এই জায়গায় পেজ নাম্বার লিখে আছে, মেনুটা হলো আমার ইনসার্ট, ঠিক আছে, আমি ইনসার্ট মেনুতে ক্লিক করে আনছি, দেখুন পেজ নাম্বার দিতে পারেন, ফুটার দিতে পারেন, হেডার দিতে পারেন, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন বন্ধুরা আপনারা। তারপর আপনারা কি করতে পারবেন, দেখুন এই জায়গায় লিখে আছে পেজ ব্রেক, এই পেজ ব্রেকও আপনি করতে পারবেন, ঠিক, টেবিল আছে টেবিল, তারপর আপনারা টেবিল যদি ইনসার্ট করতে চান তাহলে এই টেবিলে ক্লিক করতে পারেন, দেখুন এই জায়গায় কিন্তু খালি ঘর দেওয়া আছে, খালি ঘর, ঠিক আছে, কয়েকটা খালি ঘর দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে এই খালি ঘর থেকে আপনারা টেবিলটা বসাতে পারেন। দেখুন এইভাবে যদি আপনারা নিয়ে আসেন কার্সারটা তাহলে দেখবেন আপনার পেজে টেবিলটা অটোমেটিকলি বসে যাচ্ছে। আর আপনারা যদি নর্মালি আপনারা বসাতে চান যে কতটা কলাম হবে আর কতটা রো আপনারা দেবেন, তাহলে কি করবেন বন্ধুরা, দেখুন এই জায়গায় লিখে আছে ইনসার্ট টেবিল, ঠিক আছে, আমরা এই ইনসার্ট টেবিলে ক্লিক করলাম, দেখুন এই ইন্টারফেসটা অবিকল একবারে সেম সেম 2003-এর, ঠিক আছে বন্ধুরা, দেখুন টেবিল সাইজ, নাম্বার অফ কলাম, তারপর নাম্বার অফ রো, এগুলো আপনারা দিবেন, ঠিক আছে বন্ধুরা। এখন দেখুন তারপর আমাদের যে পেজের কথা আমি বলছিলাম, যে পেজটা আমরা কোথায় পাবো, সেটা জিনিস হলো দেখুন পেজ লেআউট, ঠিক আছে, এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা। আর আপনারা যদি আমাকে আলাদাভাবে জানাতে চান তাহলে ডিসক্রিপশন লিঙ্কে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।